নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। তো গাইস, আজকের এই ভিডিওতেও বেশ কয়েকটা ইন্টারেস্টিং আপডেট নিউজ রয়েছে, তার পাশাপাশি তোমাদের করা কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চলেছি। তাই একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো গাইস, যে আপডেট নিউজটা শুরুতেই দেবো সেটা হচ্ছে ধরচন্দ্র মিতাইকে কিন্তু এবার লোন দিলে সই করে নিল ওড়িশা এফসি দল। হ্যাঁ, কেরালা ব্লাস্টার এফসি দল থেকে এবার ওড়িশা এফসি দলে যোগ দিলেন, লোন দিলে কিন্তু এই ধরচন্দ্র মিতাই। তো তোমরা কিন্তু এই প্লেয়ারটিকে এবার খেলতে দেখতে পারবে আইসিএল সিজন 9-এ ওড়িশার দলের জার্সি গায়ে। এরপরের যে আপডেট নিউজটা রয়েছে সেটা অবশ্যই চেন্নাই এফসি দলকে নিয়ে। চেন্নাই এফসি দল একজন বিদেশি প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে এবং সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু করে দিয়েছে। আর সেই প্লেয়ারটি হচ্ছে পিটার সিলেসকোভিস কিন্তু একজন ক্রোয়েশিয়ান ফুটবলার, অবশ্যই ফরওয়ার্ড পজিশনে খেলেন। এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আগেই রিউমার নিউজ তোমাদেরকে বলেছিলাম যে আসতে পারেন, আর অবশেষে তিনি কিন্তু যোগ দিয়ে দিলেন এবং তার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সেটাও কিন্তু করে দিয়েছে। তো নেক্সট সিজনে কিন্তু অবশ্যই চেন্নাই এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারবে এই পিটার সিলেসকোভিসকে। এরপরে বন্ধুরা, তোমাদের করা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। অবশ্যই ইনস্টাগ্রামে অনেকে প্রশ্ন করেছো, তো সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে এক এক করে দিয়ে দিই। তো একজন প্রশ্ন করেছেন, আমার নাম ফারুক, আসাম থেকেই বলছি, দাদা ইগোর আনগুলো কি আইএসএলে খেলবে না বাইরের কোনো দেশে গিয়ে খেলবে বলো প্লিজ। তো বলে দিই যে ইগোর আনগুলোর কিন্তু আইএসএলে খেলারই সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। যদি এক থেকে দুটো মরশুম খেলে তাহলে সেই এক থেকে দুটো মরশুমটা কিন্তু আইএসএলেই খেলবে। কিছুদিন আগেই এই আপডেট নিউজটা পেয়েছিলাম, তাই এখন একজন প্রশ্ন করেছে বলে তাই তোমাদেরকে জানাচ্ছি। যদি খেলে তাহলে আইএসএলেই খেলবেন, এবং তার বয়সটা তো এখন 38 বছর। যদি শেষ মুহূর্তে আইএসএলে না খেলতে পারে তাহলে হয়তো কোনো দেশের থার্ড ডিভিশন লিগে হয়তো গিয়ে খেলতে পারেন, কিন্তু আইএসএলে খেলার সম্ভাবনা রয়েছে, এবং কোন দলে খেলবে সেটা কিন্তু এখনই বলা অসম্ভব। যদি কোনোরকম আপডেট নিউজ পেয়ে থাকি যে কোন দলে খেলতে পারে সেটা অবশ্যই জানাবো। এরপরে আরও একটা প্রশ্ন তিনি করেছেন যে চিমাকে নিয়ে কিছু আপডেট দাও। তো ড্যানিয়েল চিমা চুকু অবশ্যই তিনি ইস্টবেঙ্গল খেলার পর অবশ্যই ভালো সাকসেস না হতে পেরে তিনি কিন্তু জামশেদপুর এফসি দলের হয়ে আইএসএলে দারুণ সিজন কাটিয়েছে। তো সেই চিমা চুকুকে কিন্তু রেখে দেওয়ার প্ল্যান কিন্তু করছে জামশেদপুর এফসি দল, অর্থাৎ কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিতে পারে জামশেদপুর এফসি দল। যদিও বা এখনও পুরোপুরি ব্যাপারটা আর কি কনফার্ম হয়নি, কিন্তু সেরকমই সম্ভাবনা রয়েছে, মানে চিমা চুকু কিন্তু জামশেদপুর এফসি দলেই থেকে যেতে পারেন। তো দেখা যাক, পরবর্তী সময় কোনোরকম আপডেট নিউজ পেলে অবশ্যই সেটা কিন্তু জানিয়ে দেবো। তো গাইস, এরপরে শেষ যে কোশ্চেনটার অ্যান্সার দিতে চলেছি সেটা একজন ইনস্টাগ্রামে করেছে। অবশ্যই এটিকে মোহনবাগান এত টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার আনছে, আপিয়াকে টার্গেট করে ট্রান্সফার ফি দিয়ে আনতে পারে কি? আনলে মাঝমাঠটা পাওয়ার বেড়ে যাবে। তো দেখো, আপুয়াকে নেবার জন্য কিন্তু একসময় এটিকে মোহনবাগান দল ট্রান্সফার ফি দিতে রাজি ছিল এবং নিতে চাইছিল, খুবই ইন্টারেস্ট ছিল, এবং তারা তো মানে নেওয়ার জন্য অনেক কিছুই করছিল, বাট পারেনি। কারণটা একটাই, সেটা হচ্ছে আপুয়া নিজে কিন্তু এটিকে মোহনবাগান দলে আসতে চাইছিলেন না। হ্যাঁ, আপুয়া নিজে আসতে চায়নি এটিকে মোহনবাগান দলে। আপুয়ার কাছে মুম্বাই সিটি এফসি দলের অফার ছিল, আর তাই মুম্বাই সিটি এফসি দলে কিন্তু তিনি সই করেছিলেন। কিন্তু তুমি যে বললে যে ট্রান্সফার ফি দিয়ে আনছে না কেন, কিন্তু এটিকে মোহনবাগান দল সেই কাজটা করেছিল। বাট আপুয়া যে প্লেয়ারটি আসবে সেই যদি নিজে রাজি না থাকে তাহলে কি করে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। তো জন্যই আসতে পারেনি। তো ভবিষ্যতে আনার তো চেষ্টা অবশ্যই করবে, কারণ 2026 সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে মুম্বাই সিটি এফসিতে, এবং সেখানে 2026 সালের পর গিয়ে তার চুক্তি শেষ হয়ে যাবে। তখন তো ফ্রি প্লেয়ার হিসেবে নিতে পারে এবং নেওয়ার একটা সুযোগ থাকবে। আর তাছাড়া যদি আগামী 2-3 বছর পরে গিয়ে যদি নেয় তাহলে হয়তো একটা ট্রান্সফার ফি দিয়ে নিতে হতে পারে। তো দেখা যাক সেটা কী হয়, কিন্তু আমার মনে হয় যে অবশ্যই আপু একদিন এটিকে মোহনবাগান দলে খেলবে এবং এটিকে মোহনবাগান দল তাকে নিয়ে আসতে পারবে, কারণ আপুয়া তো আর মুম্বাই সিটি এফসি দলের হয়ে পুরো তার ফুটবল জীবনটা শেষ করবেন না, অন্যান্য দলেও তিনি খেলবেন। যেমন তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলেছেন, তারপরে মুম্বাই সিটি এফসিতে এসেছেন, তারপরে হয়তো অন্য কোনো দলেও যেতে পারেন, আর সেটা এটিকে মোহনবাগান দলেও হতে পারে। মানে এটিকে মোহনবাগান দলের হয়েও তার জীবনে তিনি খেলতে পারেন। তো সেটা শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক পরবর্তী সময়ে কোনোরকম আপডেট নিউজ পেলে অবশ্যই সেটা কিন্তু জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া ছিল, প্রশ্নের উত্তর দেওয়া ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার
কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর তোমরা ইনস্টাগ্রামে প্রশ্ন করো, কারণ ওখান থেকে প্রশ্ন নিতে অবশ্যই সুবিধা হয়, প্রত্যেকটা ভিডিওতে বলছি আমি। আর ফলো করে নাও, আর তাছাড়া সাবস্ক্রাইবটা কিন্তু চ্যানেলটিকে তোমরা অবশ্যই করে নিও।